সেজে উঠেছে সাঁকরাইল থানা। তবে কোনো সাধারণ উৎসবের আয়োজন নয়, সম্প্রীতির ও ভ্রাতৃত্বের সব থেকে বড় এবং মহোদ্দান রক্তদানকে কেন্দ্র করে সাঁকরাইল থানার ও হাওড়া সিটি পুলিশের উদ্যোগে রক্তের ঘাটতি পূরণের উদ্দেশ্যে হাওড়া সাঁকরাইল থানা আজ নবরূপে সজ্জিত। আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় বাবুর প্রচেষ্টায় এবং সাঁকরাইল থানার আধিকারিকদের সহযোগিতায় এই উৎসর্গ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল এবং প্রবীণ কুমার ত্রিপাঠী, আইপিএস পুলিশ কমিশনার হাওড়া সিটি পুলিশ, বিডিও আধিকারিক নাজিরুদ্দিন সরকার, সভাপতি জয়ন্ত ঘোষ এবং অরূপেশ ভট্টাচার্য সহ রিজিয়া খাতুন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি সাঁকরাইল থানার বহু পুলিশ আধিকারিক ও আইপিএস পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী মহাশয়কেও রক্তদান করতে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, এএনপি নিউজ। ভালোভাবে কোনো বাধা বিপত্তিতে আটকে না যায়, কারণ আপনারা জানেন যে এখানে প্রায় 43-44টা রাস্তা সেতু প্রকল্প চলছে। হয়তো আগামী দিন নির্বাচন হতে পারে কি না হতে পারে সেটা সরকারের ব্যাপার, আপনাদের ব্যাপার। আসুন আমরা সকলে মিলে যাতে এই সাঁকরাইলে মমতা ব্যানার্জির হাত ধরে, অভিষেক ব্যানার্জির হাত ধরে সৌভ্রাতৃত্বের বন্ধনে সবাই মিলে একসঙ্গে শান্তিতে থাকতে পারি এই আশা আমাদের। সাঁকরাইল কেন্দ্রের বিধায়িকা মাননীয়া শ্রীমতী প্রিয়া পাল মহাশয়া উপস্থিত আছেন আমাদের হাওড়া সিটি পুলিশের শিবির সাহেব। কিন্তু রক্তদানের মধ্যে কোনো অহংকার নেই, শুধু এটা দান, মানুষকে বাঁচাবার জন্য দান। কয়েক ফোঁটা রক্ত একটা মুমূর্ষু মানুষকে দিয়ে তাকে জীবনের ছন্দে ফিরিয়ে দিয়ে জীবনের জয়গান গাওয়ার যে প্রচেষ্টা, সেটাই তো রক্তদান। আর এই দান যারা করেন তারা সত্যিই আমাদের কাছে, আমরা যারা সমাজকর্মী আমাদের কাছে তারা নমস্য, আমরা তাদের কাছে। প্রশাসন চালাতে আমাদের সুবিধা হয় তারই একটি অংশ হিসাবে আজকের এই রক্তদান উৎসব, এবং নামও খুব ভালো দিয়েছেন উৎসর্গ। অর্থাৎ আমরা আমাদের যে নিজেদের শরীরের তৈরি সব থেকে যেটাকে বলা হয় কিমতি প্রোডাক্ট অর্থাৎ রক্ত, সেটা এখানে এসে মনের ভালোবাসা এবং সমাজের প্রতি দায়িত্ব আছে এই কথা মাথায় রেখে আজকে এখানে অনেকেই রক্ত দেবেন, তাদেরকে আমার প্রশাসনের পক্ষ থেকে, সবারই পক্ষ থেকে কুর্নিশ জানাই। এবং অবশ্যই সিটি স্যারের নেতৃত্বে সাঁকরাইল একটি গুরুত্বপূর্ণ থানা এবং ডাইভার্সিফাইড এরিয়ায় একটি থানা চলে, সেখানে সকল পুলিশ আধিকারিক সবাইকে নেতৃত্ব দিয়ে আইসি সাহেবের এই অনুষ্ঠানের জন্য তাকে আমরা আলাদা করে ধন্যবাদ জানাই। মানুষের শরীর থেকে মানুষের শরীরে দেওয়া হয় এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, মানব ধর্ম। আর আমরা বলি রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক এভাবেই বেড়ে চলে। যে রক্ত দিচ্ছে সে কিন্তু জানে না, অরবিশ স্যার বলেছেন খুব ভালো বুঝিয়ে, যে সে জানে না তার রক্তটা কার শরীরে যাবে। যার শরীরে যাবে সে হিন্দুও হতে পারে, মুসলমানও হতে পারে, এটা একটা মানব বন্ধন তৈরি হয়। আমরা জীবন দান সবাইকে করতে পারি না, আমাদের অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেই ইচ্ছাগুলো থেকে পিছিয়ে আছি। কিন্তু এই রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচানো যে ব্যয়, তারও মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ বা অনুভূতি আসে যে আমি রক্তটা দিলাম। এটা কোনো বাচ্চা কিংবা কোনো মা কিংবা কোনো বাবা কিংবা কোনো ভাই এই রক্তে তার প্রাণটা ফিরে পাবে, এটার থেকে মহোদ্দান আসলো তারা এখানে আজকে রক্তদান করবেন। আর এই উৎসবে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম কাবেরী দাস ম্যাডাম আছেন, আমাদের পাবলিক সকলে এসে রক্তদান করেন, আর ওই রক্তের মাধ্যমে অনেক লোকের প্রাণ রক্ষা হয়।
आज के तो सुंदर परिवेश आछे आज के आमी एटा डिसाइड करेछि जे आज के आमी एखाने ब्लड डोनेट करब कारण आमरा मुखे जस्ट बोली आमी कहि कि भाई रक्तदान करले कोनो क्षति है ना पर एटा फैक्ट आछे साइंटिफिकली प्रूवन फैक्ट आछे लेकिन आमार मन होच्छे आमादेर फोर्सेर जखन लोक करछे तो आमराओ यदि एखाने रक्तदान करब तो लोकेर आरो उत्साह बाड़बे रक्तदाने आरो लोक पार्टिसिपेट करबे तो आमी खूब बेशि वक्तव्य दीर्घायित ना करे जारा एखाने रयेछे মানুষ যাতে ভালো হয়ে থাকে আমরা যদি সুস্থভাবে সবাই যাতে থাকে তার জন্যই আমরা শিপি সাহেবই বলুন আয়েশি সাহেবই বলুন আমরা সবাই তো মানুষেরই কাজ করি না চাকরির জন্য চাকরি নয় এগুলো এগুলো মানুষের সেবার জন্য কাজ করা তাহলে সেটা যখন করতে আসা তাহলে এইটা বড় একটা প্রোগ্রাম যেটা হচ্ছে রক্তদান মানুষের জন্যই তো করা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য কর্ম কারণ রক্তদান এমন একটা দান যেটার জন্য মানুষের জীবন বাঁচায় আমরা সবকিছু দিতে পারি কিন্তু একটা মানুষকে বাঁচানোটা এত সহজ নয় বর্তমানে গরমের জন্য রক্তের খুব ক্রাইসিস সেটা পূরণ করার জন্য যদি এরকম সব জায়গাতেই হয় তাহলে মানুষ বাঁচবে রক্তের জন্য আর কেউ মরবে না সত্যি আমরা যতদিন শিপি সাহেবকে এখানে পেয়েছি হাওড়া জেলা শুধু এখানে না সমস্ত ব্লকেই সমস্ত জায়গাতেই বিভিন্ন রকম খেলার উৎসব থেকে রক্তদান সবকিছুই পাড়ায় পুলিশ আয়োজন হয়েছে মানুষের কাছে যাওয়া মানুষকে বোঝানো যে পুলিশ শুধুমাত্র ভয়ের জন্য না মানুষকে ভালো রাখার জন্য পুলিশ প্রশাসন সেটাই এবং আমাদের সাঁকরাইলে যিনি আয়েশি সাহেব এসেছেন ওনারও খুব উদ্যোগ সবকিছুর কাছে খুবই উদ্যোগী ফ্রম দ্য ফ্রন্ট মানে এটা আমাদের সকলের ডিউটির মধ্যে পড়ে যেখানে যেটা এমএলএ ম্যাডাম বলছিলেন কি এখন গরমকালে ব্লাডের আরও রিকোয়ারমেন্ট বেড়েছে ডিস্ট্রিক্ট হসপিটালের ডক্টররা আমাকে বলছিলেন দেখুন আমরা যত লোক রক্তদান করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা মানুষকে বিশেষ রূপে যাদের লাইফ সেভ করা দরকার তাকে ইনস্ট্যান্ট হেল্প করা সম্ভব হবে তো সেই জন্য আমরা সকলে মিলে করেছি আজকে আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল আজকে রক্তদান করলাম ভালোই লাগছে রক্তদান করার পরে বিভিন্ন অনুষ্ঠানে দেখেন সমাজ আছে মানুষ আছে প্রবলেমও থাকবে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের ইন্টেনশন যদি সবাই যেটা আমি সবসময় বলি সমস্ত প্রোগ্রামেই বলি কি যদি জনপ্রতিনিধিরা পাবলিকের যারা সমাজসেবী লোক আছেন লোক আছে পুলিশ প্রশাসন সবাই মিলে যদি আমরা প্রয়াস করি সকলে মিলে ভালো করে গুড ইন্টেনশন নিয়ে যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা বেটার করতে পারবো সমাজকে আর বেটার একটা লাইফ দিতে পারবো চ্যালেঞ্জ তো থাকবেই সমস্যাও থাকবে বাট তার সমাধান জন্য আমরা সকলে মিলে দেখুন এখানে এমএলএ ম্যাডামও এসে রক্তদান করেছেন আজকে আমিও রক্ত দিলাম আমাদের প্রচুর অফিসার ফোর্স আর এখানকার লোকাল লোক এসে সবাই করেছে পঞ্চায়েতের সমস্ত যেখানে সাঁকরাইল পঞ্চায়েতের লোক ছিলেন কর্মাধ্যক্ষ শুরু করে ম্যাডাম আছেন উনি এখানে রক্তদান করেছেন তো এটা একটা উৎসাহ সকলের মধ্যে আছে একটা লোককে দেখে অন্য লোক প্রেরণা পায় ভালো করে কাজ হবে গ্রামের ব্যাপারে আমি